সাদি সব মরে গেছে, তার দুনিয়ার মানুষের সুমাই দিছে কি কথা কর না, গোসল দিছি কিনা জানি না, অমনিছি অ্যাম্বুলেন্সের মধ্যে সুমাই দিছে, একটা তো সুমা দিয়ে ধরে বসে নিয়েছে সাড়ে নশো কবর ধরে কাঁদতেছে, কবর উভূত হয়ে পড়তেছে। যদি জিজ্ঞেস করেন এটা করলে কি একটা ভালোবাসি, আরে ভালোবাসার দলিলে যদি একজন ব্যক্তি শরীরে সিহারার বুকে সুমাইতে সুমাইতে অস্থির করে দিতে পারে, একজন মুর্দা লাশের বুকে সুমাইতে পারে, একজনের কবর ধরে এভাবে কাটতে পারে, কবর সারে না ভক্ত, কবর সারতেছে না, কবর দূরে রাখছে, তার ওয়াজ শুনে মানুষ যদি এইভাবে ইমোশনাল হতে পারে তাহলে এবার একটু চিন্তা করেন, এই জমিনে দিন এনেছে আল্লাহর ওলিরা, ইসলাম এনেছে শাহজালাল আমিরি, তাদের মুলুবিরা সারা বছর ফতোয়া দিয়েছে, শাহজালালের মাজারে আছে কি শাহপরানের কাছে যাও কে, সেই লোক নিজেও ফতোয়া দিছে ওই শাহ আমানতের এই মশারিটা নিচু কি হেরে কি মশাই কামড়ায় নাকি, এরকম নানান কথাও সে বলছে, মাজারে যাবেন না, কোনো মাজারে যাবেন না, শিরিক হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় আজ ওনার মরার পরে ওনার কবরের পাশে কবর ধরিয়ে ভক্তরা কাঁদতেছে, ওরা চুমাইতেছে, ভালোবাসার দলিলে যদি ভক্তরা ওনার কবর ধরে কাঁদতে পারে, ওনাকে চুমাইতে পারে, আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, যতদিন পর্যন্ত আল্লাহ হায়াত দিবে ততদিন তাদের মাজারের পাশে বসে আমরা জিয়ারত করেই যাব, করেই যাব, করে আমি কিন্তু ওনার বিরুদ্ধে বলতেছি, মরহুম ব্যক্তির সমালোচনা করে আল্লাহর রাসূল নিষেধ করেছে, উনি যা নিয়ে গেছে ওটা আল্লাহর কাছে পাবে, যে আকিদা নিয়ে গেছে সে আকিদাও আল্লাহর কাছে পাবে, যদি সঠিক হয়ে থাকে বেনিফিট পাবে, বেঠিক হলেও বেনিফিট পেয়ে যাবে। মোহতারাম উপস্থিতি, আমি শুধু ভালোবাসার দৃষ্টিকোণ থেকে বলতে যে কথাগুলি বলতেছি আপনাদেরকে, এখন ভালোবাসার কথা বলি, মরহুম ব্যক্তি শরীরের মধ্যে মানুষ সুমা দিচ্ছে, অ্যাটেনশন, যদি ওদেরকে জিজ্ঞেস করেন কেন সুমা দিছ, ভালোবাসে, আর কোনো দলিল নেই, আছে কি আর দলিল কি আর আছে, ভালোবাসে, ভালোবাসার থেকে একজন মরহুমের শরীরের মধ্যে মরা মানুষের শরীরে সুমাইতেছে, আচ্ছা গেল। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু যেই পাগড়ি পরে শাহাদাতের রোমে সুদা পান করেছিল, সেই পাগড়িটা যদি আজ এখানে আনা হতো, আপনাদেরকে যদি বলা হতো একটা করে সুমা দিয়ে যান, আল্লাহ কসম করে বলি আপনারা এই বাবুরহাটে অন্তত লক্ষ মানুষ উপস্থিত হয়ে একটা বার সুমা দেওয়ার জন্য ইমাম হুসেইনের পবিত্র মস্তকের সেই পাগড়ি, যেই পাগড়িটা রসুল আরবি দিয়েছিলেন সবুজ পাগড়ি, সেই পাগড়িটা সুমা দেওয়ার জন্য আপনারা পাগল পাড়া হয়ে থাকতেন, কথা বলেন ঠিক কি না, পাগড়ির মুখে যদি এত মায়া হয় তাহলে তিনি উপস্থিত হলে কি মায়া হতো, আল্লাহু আকবার, না হয় না আরো জোরে বলেন আল্লাহু আকবার, বা ভালোবাসার কোনো দলিল হয় না। আমরা ইয়া নবী সালামু আলাইকা বলার পরে আমরা রাকাবীর যারা ছিলেন তারা বসে থাকতে পারেন নাই ঠিক কি না, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু যিনি মালিকি মাযহাবের ইমাম, পৃথিবীর চার আলেমের এক আলেম, পৃথিবীর চার আলেমের এক আলেম, ওনার এক পাল্লা একটা জুতা এক পাল্লায় দিলে পৃথিবীর সব মুহাদ্দিসদের এক পাল্লায় দিলে ওনার জুতার ওজনের সমান হবে না, এত বড় আলেম ছিলেন, শুধু আলেম না আশিক রসুল, 80 বছর ধরে মদিনার হাউদের মধ্যে জুতা পরেন নাই, না সুবহানাল্লাহ আস্তে হয়ে গেল না, অনেক ভাইরে কয় তোমরা ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়াও এই বেদাতি কাজ কই হইছে, ওনার সুখে বেদাতি কেন, উনি তো ওই বেদাতের চশমা চোখে লাগাইছে, এই কথা বলে না, ও বেটা তো বেদাতের চশমা চোখে লাগিয়েছে, ওজন্য দুনিয়া যেদিকে তাকায় খালি বেদাত চোখে দেখে,